আমার মতো মেয়েকে দিয়ে কখনো সংসার হবে না, সংসারে গেলেও দেখা যাবে সেই সংসার থেকে আমাকে তাড়িয়ে দিবে। কারণ আমার না আছে তেমন রূপ, না আছে গুণ, না আছে বাবা মার টাকা পয়সা, কি দেখে আমি সংসার করতে পারবো? শ্বশুরবাড়ির মানুষজন হয়তো আমাকে রাখবেই না। আসলে এমন অনেক ধরনের কথা অনেক শুনেছি, জানি না কি দেখে মানুষ ভবিষ্যৎবাণী করে দেয়, তারাই হয়তো ভালো বলতে পারবে। আর তাদেরকে হয়তো তখন কথা দিয়ে জবাব দিতে পারিনি ঠিকই, তবে সময় এক সময় এই সব কিছুর জবাব তাদেরকে দিয়ে দিবে, সেই অপেক্ষায় ছিলাম। আমার ডেইলি ব্লগগুলোতে নাকি এখন আর আগের মতো আমাকে ওইভাবে দেখা যায় না। অনেক আপুদের ইচ্ছে ছিল যে আপু আগের মতো ক্যামেরার সামনে এসে আমাদের সাথে ভিডিও করবেন, তাই আজকে ঠিক করেছি যে ভিডিওর শুরুতেই আমি থাকবো, তারপরে হচ্ছে গিয়ে ভিডিও শুরু করব। তো যাই হোক, ভিডিওটা শুরু করতে করতে মোটামুটি বিকেল হয়ে গেছে, কিন্তু আজকের ওয়েদারটা প্রচণ্ড রকমের গরম, তো গরমে একদম ঘামছিলাম আর তার মধ্যেই ভিডিও শুরু করেছি। রোদ যদিও পড়ে গিয়েছে, বাট তারপরে কেমন যেন একটা ভ্যাপসা গরম, মনে হচ্ছে দু একদিনের মধ্যে বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার। তো আমি বারান্দায় আসলাম, গাছগুলো একটু দেখছিলাম, মানে সারাদিন পরে শহরের বাড়িতে মনে হয় যে এই গাছগুলো দেখলে একটু শান্তি পাওয়া যায়, চোখের শান্তি যাকে বলে। আমার এই ক্যাকটাস গাছটায় গুনে গুনে 6টা ফুল হয়েছে, এখন আর ফুল নেই, হয়তো বা আবার আগামী বছর ফুল দেখা যাবে। আর এখানে দেখেন পাখির পালক, যেহেতু আমার বারান্দায় রেগুলারই হচ্ছে চড়ুই পাখি আসে, ওদের যেহেতু খাবার দেই তাই ওরা আসে, তো ওদের জন্য আমি এখানে একটা বাসাও লাগিয়ে দিয়েছি আর কি, রেডিমেড বাসা, কিন্তু ওরা এখনও এখানে আসেনি, জানি না আসবে কি না, মাঝে মধ্যে ঢুকতে দেখি তবে বাসা বাঁধেনি। আর এদিকে আব্রা সাহেবও চলে আসছে, আম্মু তুমি বারান্দায় কী করো? যদিও এটা আসে বারান্দা বলা যাবে না, এত ছোট্ট একটা জায়গা, মানে আমার ঢুকতেই কষ্ট হয়, কোনো রকম বাঁকা হয়ে ঢোকা যায় আর কি। তারপরও এই ছোট্ট বারান্দাটাই অনেক ভালো লাগে, রুমের সাথে একটা কর্নারে ছোট্ট একটা বারান্দা, আর অন্য রুমের সাথেও বারান্দা আছে, বাট অন্য রুমে গাছ রাখলেও বারান্দায় কেন যেন ওইভাবে যাওয়া হয় না, নিজের রুমের সাথে থাকলে সেটা একটু বেশি ভালো লাগায় কাজ করে। তো গাছগুলোকে আমি অবশ্য আজকে একটু দুপুরের দিকে একটু হালকা রোদে দিয়েছিলাম, কারণ দেখা যায় এই গাছগুলোরও একটু রোদের দরকার, যেহেতু ওরা সবসময় ইনডোরেই থাকে। আর রাতে ভেবেছি এদেরকে গোসল করাই দেবো, গাছের পাতাগুলো একদমই ময়লা ময়লা হয়ে গিয়েছে। আর এই যে আমার সেই ছোট্ট বারান্দা, তো যাই হোক, এরপরে ভাবলাম যে আপনাদের সামনে আবার একটু চলে আসি, যেহেতু আপনারা ভিডিওতে আমাকে দেখেন না তাই একটু বেশি করে দেখাচ্ছি আর কি। আর প্রচণ্ড গরম লাগছিলো, মানে গরমে লিটারেলি ঘামতেছিলাম, এত পরিমাণ গরম কি আর বলবো। সরাসরি কথা বলিনি, কারণ ফ্যান বন্ধ করে রেখে সরাসরি কথা বলা একদমই পসিবল না। তো এরপরে হচ্ছে আমি ভিডিও এডিটিংয়ে বসেছিলাম, বেশ কয়েকটা ভিডিও একসাথে এডিট করতে গিয়ে একদম আমার সন্ধ্যা হয়ে গেছে, আমি আর আপনাদের সামনে আসতেই পারিনি। তো এরপরে হচ্ছে ভাবলাম যে বিছানার বেডশিটটা একটু পাল্টে নিই। আর ভিডিও শুরুতে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আসলে আশেপাশের আত্মীয় স্বজন বা অনেক সময় দূরের কেউ, তারাও বলাবলি করতো বা বলতো। আমার মনে হয় মেয়ে বড় হলে বা কারো ঘরে মেয়ে থাকলে আশেপাশের মানুষজন এসব কথা বলবেই, যে কোনো কাজ পারে না, এটা পারে না, সেটা পারে না, বা কি হবে, সংসার করতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। তো এইসব মানুষের কথা আসলে শুনতেই হয় আর আরেক কান দিয়ে বের করে দিতে হয়, কারণ তাদের সাথে তর্কে জড়িয়েও কোনো লাভ নাই, কারণ তাদের সাথে তর্ক করে কখনো আপনি জিততে পারবেন না, তারা টেনে হিঁচড়ে আপনাকেও তাদের লেভেলেই নিয়ে যাবে, তাই তাদের কথাগুলো অ্যাভয়েড করাই ভালো। তো সময় আসলে সব কিছুর জবাব দিয়ে দেয়, এখন দিব্যি আমি সেই মেয়েটা সংসার করছি, সব কিছু করছি, মানে এমন কোনো কাজ নেই সংসারে যেই কাজটা আমি করতে পারি না, সেটা হাতের কাজ থেকে শুরু করে রান্নাবান্না অথবা সংসার গোছানো অথবা বাচ্চা টেক কেয়ার করা অথবা স্বামীর সব কিছুর যত্ন নেওয়া, মানে এমন কোনো দিক নেই যে জিনিসটা আমি না করছি। সেটা নিয়ে আসলে আমার শ্বশুরবাড়ি অথবা আমার হাজব্যান্ড অথবা আমার বাচ্চা কাচ্চা, মানে কারোই কোনো কমপ্লেন নেই, কিন্তু ওই মানুষজন মানে ভবিষ্যৎবাণী কীভাবে করে দিত আসলে আমার জানা নেই। আর আমার মনে হয় আমার এই কথাগুলোর সাথে অনেক আপুদের জীবনের কথাই মিলে যাবে, কারণ অনেক আপুদেরই হয়তো এরকম শুনতে হয়েছে। আর বিশেষ করে কোনো মেয়ে যদি সুন্দরী না হয়, তাদের যে কত কথা শুনতে হয় বলে শেষ নাই, মনে হয় যে চেহারা সুন্দর না তাই তাদের বিয়েই হবে না, কিন্তু ছেলেদের কিন্তু এমনটা বলা হয় না। ছেলেদের ক্ষেত্রে বলা হয় যে সোনার আংটি বাঁকাও ভালো, মানে ছেলেরা যদি ইনকাম করতে পারে তাহলেই হয়, তাদের চেহারা দিয়ে কী হবে, এরকম একটা বিষয়। এটা ছোটোবেলার থেকে এই বুলিংয়ের শিকার কম বেশি সব মেয়েদেরই কিন্তু হতে হয়। তো এদিকে আমি ঘর গুছিয়ে নিলাম, আর অনেক আপুরাই জানতে চান যে যখন আমি কাজ করি তখন এই দুজন কী করে। বেশিরভাগ সময় তারা আমার আশপাশ দিয়ে ঘুরে, কাজে অনেক সময় হেল্প করে, অনেক সময় কাজের 12টা বাজায়। তো যাই হোক, এই সময়গুলোই এক সময় আর ওরকমভাবে থাকবে না, যখন তারা বড় হয়ে যাবে তখন আর হয়তো ডেকেও ধারে কাছে তাদেরকে আনা যাবে না। তো আমরা রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আব্রার আজকে বলতেছিল তার বাবার হাতে খাবে, তার আবার মাঝে মাঝে একটু বায়না হয় সে অমুকের হাতে খাবে, তমুকের হাতে খাবে, এমনিতে বেশিরভাগ সময় আমার হাতেই খায়। তো যাই হোক, ওর আব্বু খাওয়াই দিচ্ছিল আর সাথে আমাকেও খাইয়ে দিচ্ছিল, আর আফিফের অলরেডি খাওয়া শেষ,
সেই জন্য আফিফকে হচ্ছে টুকটাক পড়তে বসিয়েছিলাম আজকে সন্ধ্যার দিকে, সে খুব খেলেছে, তাকে পড়তেই বসাই নাই। তো যদিও তার মুড ভালো ছিল না, বলতেছিল যে আমি ঘুমায় যাব, আমার এখন পড়তে ভালো লাগছে না, তাই আর জোর করিনি, একটু নামতা পড়িয়েই তাকে ছেড়ে দিয়েছি। আর ভাবলাম ওই যে গাছগুলো একটু গোসল করাই দিতে হবে, তো এই গাছগুলো ওয়ান কাইন্ড অফ অর্কিড গাছে যেরকম যত্ন নিতে হয় ওরকমভাবেই আসলে যত্ন নিতে হয়। আর এগুলো তো কোকোপিট বা নারকেলের ছোবড়ার মধ্যেই লাগানো থাকে, তো এগুলোকে বালতি ভরে এরকম পানির মধ্যে ওদেরকে একদম ডুবিয়ে গোসল করে নেই। আর হচ্ছে কি, হ্যান্ড শাওয়ার দিয়ে একটু পানি দিয়ে দিলে উপরে যে পাতায় যে ধুলাবালি থাকে সেগুলো খুব সুন্দর মতো একদম ক্লিন হয়ে যায় আর ঝকঝকে হয়ে যায়। গাছগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে কি বলবো, অনেক সময় এগুলো দেখলে মনে হয় না এগুলো রিয়েল প্লান্ট, বাট আসলে তো এগুলো জীবিত গাছ আর কি, খুবই সুন্দর লাগে। তো যাদের আসলে গাছ ভালো লাগে তাদের মনে হয় সব গাছই ভালো লাগে। আর এখন তো আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, এখন বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আপনারা পানির শব্দ শুনতে পারেন, তবে যেদিনের ব্লগ এটা করা ছিল ওই দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।